لبيك يا حسين، لبيك يا حسين، لبيك يا حسين، لبيك يا حسين. صلوات قرون محمد وعلي محمد القرون. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على حبيب إله العالمين مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد، فقد قال سبحانه تبارك وتعالى وقوله الحق. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين لا يعلمون، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صلوات بر محمد وآل محمد. اپستھت مومنین حضرات، بشیش کرے ہمار سمانت ماسٹرگن ایوان বিভিন্ন কর্মে অরত সার্ভিস ম্যান সাহেবেরা, আপনাদের সকলকেই আমাদের এই আল মেহদি ফাউন্ডেশনের সেমিনারে স্বাগত জানাই। আর এই স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে আমি আমার বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করি। আমার বিষয় হলো এই যে আল মেহদি ফাউন্ডেশনের এই সেমিনারের উদ্দেশ্যটা কি। ইনশাআল্লাহ অল্প একটুখানি ভূমিকা নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে, কেননা আমার যে সময় দেওয়া হয়েছে সেই হিসাবে দশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত করব। তো চার পাঁচ মিনিট আর কি ভূমিকা হিসেবে বয়ান করলে মনে হয় আমার বিষয় আলোকপাত করতে একটু সুবিধা হবে। সালাওয়াত বর মোহাম্মদ ওয়ালি মোহাম্মদ। আমি যে কোরআন শরীফের আয়াতটি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, সুরায় জুমারের আয়াত, আয়াত নম্বর নয়। এখানে আল্লাহ তাবারক তাআলা তার হাবিবকে কুল শব্দের সঙ্গে ব্যবহার করে বলছেন, হে আমার নবী, তুমি মানব জাতির নিকটে প্রশ্নরূপ প্রশ্ন করো কে যারা জ্ঞানী আর যারা মূর্খ, তারা কি একই, তারা কি সমান। তো এই বাক্যটির মধ্যে বিভিন্ন পয়েন্ট লুকিয়ে আছে। যদি আমরা একটুখানি চিন্তা করি, দেখেন এখানে শব্দ ব্যবহার হয়েছে ইয়ালামুন। ইয়ালামুন অর্থাৎ যারা অভিজ্ঞ, আলিম। এই দুটো শব্দের যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আলিমদের জন্য আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে স্মরণ করেছেন। তো আমরা যাদেরকে আলিম বলি তারাই কি, আর সাধারণ মানুষ যারা আর কি অজ্ঞ মূর্খ, তাদের মধ্যে পার্থক্য করতে চেয়েছেন? তো আমি বলবো না। এখানে আলিম অর্থাৎ জ্ঞানী,
চায় সে মাস্টার হোক, চায় সে ধর্মীয় লেখাপড়া শিখে আলিম হোক। অতএব আমরা বলতে পারি এবং আমি বলবো, এই আলিম অর্থাৎ জ্ঞানী। ধর্মীয় সমাজের যারা শিক্ষিত তারাও জ্ঞানী, আর যারা স্কুলের মাস্টার কিংবা বিভিন্ন দিক থেকে তারা শিক্ষা অর্জন করেছেন এবং বিভিন্ন ধরনের তারা যে অভিজ্ঞতা লাভ করেছেন তো তারা জ্ঞানী। তাহলে আলিমদের মধ্যে আর মাস্টার সাহেবদের মধ্যে কোনো পার্থক্য নেই, এমনি তাদেরকে এক ভাষায় বলা যায় জ্ঞানী। তো আল্লাহ তাবারাকে তাহলে এখানে এটাই আর কি সতর্ক করাতে চেয়েছেন যে যারা জ্ঞানী তাদের বিভিন্ন দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হবে, কেননা তারা জ্ঞানী। আর যখন তারা নিজের দায়িত্বে সেই দায়িত্বগুলো পালন করবে তখন তাদের আল্লাহ তাবারাকা তাআলা বিশেষ সওয়াবের অধিকারী করবেন। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে, আলেমুন ইউনতাফাউ বিইলমিহি আফজাল মিন 70,000 আবিদ। কে ওই ব্যক্তি যে ব্যক্তি আলিম জ্ঞানী আর তার শিক্ষার থেকে মানুষ উপকৃত হন লাভবান হন, সেই আলিম 70,000 আবিদের থেকেও উত্তম ও শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠতা কেন যদি আমরা একটুখানি চিন্তা করি তাহলে বুঝতে পারবো। সেটা আগেই আমি বলেছি যে যারা আলিম জ্ঞানী অভিজ্ঞ তাদের উপরে বিভিন্ন ধরনের দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করলে আর সঠিকভাবে পালন করলে তখন সেই আলিমের কিন্তু ইলমের শিক্ষার পরিচয় পাবে, আর সেই শিক্ষার তখন স্বভাবও বেশি হবে যদি তারা সেই দায়িত্বগুলো পালন করে। তো আমরা এই সেমিনারটি যেটা আমরা এখানে আজ অনুষ্ঠিত করতে পেরেছি, তো সেই সেমিনারে আমি বিশেষ করে দুটো তিনটে কথা আপনাদের সামনে দায়িত্ব হিসাবে বয়ান করবো, ইনশাআল্লাহ আপনারা এর উপরে গুরুত্ব দেবেন। একটি কথা হলো এই যে দেখেন আমাদের ডাক্তার সাহেব এখানে আর কি যাকাত শব্দের ব্যবহার করেছিলেন যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, বিভিন্ন ইবাদতগুলো করি কিন্তু আমরা যাকাতের উপরে তেমন গুরুত্ব দেই না। তো এখানে আমি সেই দায়িত্ব হিসাবে একটি জিনিস বয়ান করতে চাই, উপস্থাপন করতে চাই, সেটা হলো এই হোমস। হোমস কিন্তু একটা শরিয়াতি হুকুম। দেখেন আল্লাহ তাবারাকা তাআলা এই হোমসের মাসলা মাসায়েল এবং শরিয়াতি মাসলা যেটা আর কি ওয়াজিব আছে যদি আমরা পালন না করি তাহলে আমাদের কিন্তু কেয়ামতের দিনে তার হিসাব কিতাব অবশ্যই দিতে হবে, আর আমাদের যেই যে টাকা পয়সা ধন দৌলত আমরা কেমনভাবে আয় করেছি সেটাও আমাদের হিসাব দিতে হবে। তো তার জন্য আল্লাহ তাবারাকা তাআলা এখানে আর কি হোমসের একটা ওয়াজিব কর্মকে আল্লাহ তাবারাকা তাআলা রেখে দিয়েছেন, বিশেষ করে জ্ঞানী ব্যক্তিদের জন্যে। তারা নিজের বুদ্ধি বিবেক দিয়ে চিন্তাভাবনা করবেন, আর করার পরে সেই চিন্তাভাবনাকে নিজের সমাজের মধ্যে বাস্তবায়িত করবেন। দেখেন আপনাদের এটা অবগত করাতে চাই, আর আপনারা অবগত আছেন। দেখেন অন্য অন্য মাজহাবের মধ্যে এই হোমস শব্দ ব্যবহার হয়নি আর তারা করেনি, ওয়াজিব নয়, কিন্তু আমাদের শিয়া ধর্মের মধ্যে হোমসের
কথাটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এর কারণটা কি কারণ অনেক দেখেন আজকে আমরা বিভিন্ন গ্রামের পেশ নামাজ এখানে উপস্থিত হয়েছি এবং সেমিনারের এই আলমাইদি ফাউন্ডেশনের সদস্যও তারা আমরা আজকে গ্রাম থেকে কিন্তু কোনো হিসাব মতো সাহায্য পাই না গ্রাম থেকে কোনো সাহায্য হয় না কোথার থেকে আসে তো যদি আমরা এতটুকু উপলব্ধি করি তো এই মাওলানাদের মাইনে বলেন আর হক্কু জায়মাত বলেন কষ্টের প্রতিফল বলেন পারিশ্রমিক বলেন সেটা বহন অন্য জায়গাতে হচ্ছে কোথার থেকে হচ্ছে একটু চিন্তা ভাবনা করব তাহলে এই যে সুযোগ আমাদের সমাজের মধ্যে আছে ইয়াতিম গরিব দুঃখীদের জন্য যে বিভিন্ন অনুদান আসছে কোথার থেকে আসছে চিন্তা করেন এইবারে বিভিন্ন ধর্মীয় কাজ অনুষ্ঠান হিসেবে বিভিন্ন জায়গায় আমাদের বাংলায় ইউপিতে মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলো কোথার থেকে হচ্ছে তাহলে বিশেষ একটা সুবর্ণ সুযোগ আমাদের মাযহাবের জন্য আল্লাহ তাবারাকা তাআলার যে মনোনীত প্রতিনিধি যাদেরকে আমরা ইমাম বলি তারা কিন্তু এই আল্লাহর হুকুম থেকেই এটা আর কি বয়ান করেছেন যে যদি সমস্ত মানুষ তাদের খুমসকে আদায় করে তাহলে আমাদের এই সমাজে বিশেষ করে শিয়া ধর্মের মধ্যে গরিব দুঃখী অনাথ বেওয়া বিধবা আরও অন্য অন্য কাজ বিপুল পরিমাণে হতে পারে আর তাদের এই যে গরিবত্ব তাদের যে দুঃখী জীবন এইটা কিন্তু আর থাকবে না সেই জন্য আল্লাহ তাবারাকা তাআলা এবং তার প্রতিনিধিরা বিশেষ করে মাসুমিন আলাইহিসসালামরা খুমসের উপরে বিশাল জোর দিয়েছেন তো এই খুমসটাকে যদি আমরা দায়িত্ব হিসেবে পালন করি তাহলে আমাদের সমাজের অনেক কাজ হবে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনারা চিন্তাভাবনা করবেন যে আমরা আমাদের ওয়াজিব কাজকে কেমনভাবে করব তো ডাক্তার সাহেব বলেছেন নামাজ আমরা সকলেই পড়ি রোজা আমরা সকলেই পড়ি রোজা আমরা সকলেই রাখি আরও বিভিন্ন ইবাদত আমরা করি কিন্তু আমরা যখন আমাদের আয় ব্যয়ের দিকে আসি তখন আমাদের হাত ছোট হয়ে যায় কিংবা সেদিকে আমরা লক্ষ্য দিই না এবং লক্ষ্যভ্রষ্ট আমাদের হয়ে যায় তো এই হিসাবে আমরা আমাদের দিনকে বাড়ানোর জন্য ইনশাআল্লাহ চিন্তাভাবনা করব দ্বিতীয় কথা হলো এই যে দেখেন শরিয়াত শরিয়াত মানে ধর্ম মাযহাব দিন সেই শরিয়াতের এই যে তাবলীগ আমরা বিভিন্ন রূপে আমরা করছি কিন্তু যে হিসাবে অন্য অন্য জায়গায় হচ্ছে তো আমরা সেই হিসাবে কিন্তু তাবলীগ করতে পারছি না কেন আমাদের অর্থের ঘাটতি আছে আমাদের বাজেটের ঘাটতি আছে তো যদি আমরা আমাদের ইয়াতিমদের জন্য একটা শিক্ষার প্রতিষ্ঠান আমাদের এলাকায় করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো যদি আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি দেখেন অনেক জায়গায় আমি দেখেছি এতিমখানা আছে আর শুধু এতিমখানা নয় সেই এতিমখানার সঙ্গে শিক্ষার ব্যবস্থা আছে তাদেরকে সাহায্য পৌঁছানোর জন্য তাদেরকে বড় করে তোলার জন্য তাদেরকে বিভিন্ন দিক থেকে সহায়তা করার জন্যে সেই জায়গার থেকে সেই প্রতিষ্ঠান থেকে কাজ হচ্ছে কিন্তু আমাদের বাংলায় সেই এতিমখানা সেই রকমভাবে নেই যে আমরা এতিম বাচ্চাদের জন্য কিংবা এতিম বাচ্চা শুধু নয় গরিব দুঃখী বাচ্চা তাদের জন্য আমরা কিছু কাজ করতে পারি তো এই সমস্ত জিনিসকে যদি আমরা লক্ষ্য করে ভালো করে যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে আমাদের সমাজের উন্নতির জন্যে আমরা এই দায়িত্বকে পালন করে ইনশাআল্লাহ আমাদের সমাজকে আরও উন্নতি করে তুলব আগে বাড়িয়ে নিয়ে যাব সেই জন্য আমরা এই সেমিনারের প্রোগ্রামটা রেখেছি ইনশাআল্লাহ আপনাদের বিশেষ আকর্ষণ করার জন্য আপনারা আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ পালন করবেন আমাদের যে দায়িত্ব আছে সেদিকেও আমাদের আপনারা অবগত করাবেন বিশেষ করে আমাদের এই সেমিনারের উদ্দেশ্য হলো এই যে আমরা
এই মাওলানা গণেরা কেমন ভাবে তাবলীগ করছি এবং আমাদের তাবলীগ কতটা সাকসেসফুল ইনশাআল্লাহ এই যে ফর্ম দেওয়া হয়েছে আপনারা মতামত জানাবেন আর আমাদের সেমিনারের ব্যাপারেও জানাবেন আর তার সঙ্গে সঙ্গে আমরা এখানে আজকের এই অনুষ্ঠানে যে মাস্টারদের কিছু বক্তব্য রাখার জন্য আবেদন করেছি ইনশাআল্লাহ তারা আমাদের এই তাবলীগের ব্যাপারেও আর কি কিছু মানে মতামত পরামর্শ দেবেন যে আমরা কেমন ভাবে তাবলীগ করলে আমাদের সমাজ আরো বেশি উন্নতি পায় উন্নতি হতে পারে এবং হয় তার জন্য বিভিন্ন ইনশাআল্লাহ পরামর্শ আমাদের মাস্টার সাহেবগণরা দেবেন এবং এছাড়াও অন্য অন্য কোন বিষয় যদি তারা উপস্থাপন করতে চায় ইনশাআল্লাহ করবেন আমরা উপকৃত হব এবং আমাদের এই সেমিনারের থেকে ইনশাআল্লাহ আমরা আরো বড় সেমিনার কিংবা বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম করলে আমাদের এই সমাজকে উন্নতি করা যায় তারও পরামর্শ ইনশাআল্লাহ দেবেন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বলি আমি আমার বক্তব্যকে সমাপ্ত করলাম।